সাথে রয়েছি আমি শোভন আজকে কিন্তু বাংলার প্রতিটি কোনায় কোনায় বাঘ দেবীর আরাধনা শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাছরাপাড়া একুশ নম্বর ওয়ার্ডে বাইশ নম্বর ওয়ার্ডে নবদিগন্ত ক্লাবের সামনে এবং তাদের বাগদেবীর দেবীর আরাধনার যে পুজো মণ্ডপ তারা দেখতে পারছেন এবং তাদের যে মা মাতৃপ্রতিমা সেই মাতৃপ্রতিমা ছবি আপনাদের সামনে আমি তুলে ধরতে বলবো আমার চিত্রসংবাদীকে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর মায়ের এক ভিন্ন রূপের ছবি মাকে তুলে ধরেছে সে ছবিই দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি মায়ের রূপ মাকে কিন্তু তারা সবুজ কালারের ওপর রেখে মাকে শাড়ি পরিয়ে বেনারসি পরিয়ে মায়ের রূপ তুলে ধরেছেন এবং এই পুজো সম্পর্কে তাদের কাছ থেকে জেনে নেবো এবং যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলবো আমি দেখাতে বলব এই পাশে যারা রয়েছেন কর্মকর্তারা তাদের সকলের ছবিটা তুলে ধরার জন্য সকলেই উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলবো এবছর আপনারা কততম বর্ষে পদার্পণ করেছেন আমাদের এবছর নিয়ে আটতম বর্ষে আমরা পদার্পণ করলাম এবার এবছরের যে ভাবনা শুধু কি মা আদরণ না তার সাথে অন্য কোনো কোনো কালচারাল প্রোগ্রামও রাখছেন আপনারা আমাদের কালচারাল প্রোগ্রাম আছে আমরা কিছু ডান্স ক্লাসের সাথে কথা বলেছি তারা যদি আমাদের এই মণ্ডপে যদি তাদের ডান্স কোনো শো করতে চায় তারা করতে পারে তাদের আমরা কিছু জনের সাথে কথা বলেছি এবং কয়েকটা সঙ্গীত ক্লাসের সাথেও কথা বলেছি তারা আমাদের এখানে শো করার ইচ্ছা জাগিয়েছে এবার তাদের তারপরে নির্ভর করে তারা কখন আসবে না আসবে তাদের উপরে মায়ের যে রূপ এই রূপ প্রতিমা কোথা থেকে নিয়ে এবছর আমাদের বিশেষ আকর্ষণ মাতৃপ্রতিমা হচ্ছে বৈষ্ণবঘাটা গড়িয়া গড়িয়া বৈষ্ণবঘাটা অনাথ বন্ধু স্টুডিও রাধারমন পাল এবং সন প্রশান্ত পাল তার পুত্র প্রশান্ত পাল ন হাত তেরো ফুটের মাতৃপ্রতিমা আমাদের বিশেষ আকর্ষণ

সাথে হ্যাপি রিপাবলিক ডে তাকে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আজ রিপাবলিক ডেকে শুভকামনা আর আমাদের এই প্রতিমাটা বড় করার একটাই ইচ্ছা ছিল কি সরস্বতী পুজোতে সবাই ছোট ছোটো প্রতিমাগুলো নিয়ে আসে এই ছোট ছোট বাজারে দেখি আমরা কিন্তু এইটা আমাদের মধ্যে এইটাই ইউনিক হবে কি সরস্বতী পুজোটাতে আমরা একটা বড় প্রতিমা যেন করতে পারলে সবাইকে একটা আকর্ষণের বিষয়টা আমরা তুলে ধরতে পারবো কি একটা সরস্বতী পুজোতে এত বড় ঠাকুরটা আমরা নিয়ে এসেছি এই জন্যই আমরা একটা ভেবে সবাই মিলে উলে একসাথে মিলেমিশে করে এই আকর্ষণটাকে মানে ধরে তুলে ধরার জন্যই আমরা এত বড় ভর্তিমাটা আমাদের ভাবনা চিন্তাতে রেখে এই যে এই পরিকল্পনা কদিন ধরে শুরু করেছিলেন এবং আজকে কোন কোন অতিথি এলেছেন মানে উদ্বোধন করতে কে এসেছিলেন পরিকল্পনা শুরু হয়েছিল এগারোই নভেম্বর দু আমার পরিকল্পনা ছিল দু বছর আগে থেকে শিল্পীর সাথে আমার কথা হতো যোগাযোগ ছিল তো শিল্পী বলল যে তুমি আমার আমার একটা কাজ নিয়ে দেখো তুমি স্যাটিসফাই হবে তো এগারোই নভেম্বর দু হাজার বাইশ পরিকল্পনা রূপায়ণের পথে এগিয়ে যায় ঠিক আছে তো আর হচ্ছে উদ্ঘাটন কালকে আমাদের উদ্বোধন করেছেন দারুদঘাটন করেছেন আমাদের বিজপুরের সু সম্মানীয় বিধায়ক বিজপুর আপামর জনসাধারণের নয়নের মণি বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় সঙ্গে ছিলেন আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ মল্লিক কিছু শারীরিক কারণের জন্য আমাদের চেয়ারম্যান কাঁচরাপাড়া পৌরসভার যুব সমাজের আইকন কমল অধিকারী আসতে পারেননি এবং দিলীপ ঘোষ আমাদের বলিষ্ঠ নেতৃত্ব তার বাড়িতে একটু প্রোগ্রামের কারণে তিনি আসতে পারেননি জনক সিং আমাদের কাউন্সিলর তিনিও একটু কোনো শারীরিক প্রবলেমের জন্য আসতে পারেন এই মাতৃ প্রতিভা কদিন থাকবে মাতৃপ্রতিমা 30 তারিখ সকাল অব্দি আমাদের পূজোমন্ডপে থাকবে 30 তারিখ দুপুরবেলা আমাদের বিসর্জন মাতৃপ্রতিমা বিসর্জনের কি কোনো চমক রয়েছে বিসর্জনে চমক থাকলেও থাকতে পারে এখন অবধি সেটা আমরা রিভিল করছি না থাকলেও থাকতে পারে বিসর্জন মানেই চমক থাকে সব সময় দেখা যায় সেই জায়গায় কি চমক থাকে দেখি একটু টগর ফগর ব্যবস্থা করার জন্য আর সাথে যদি দেখি আরেকটু কিছু আলাদা রকমের কিছু করা যায় কেন কি একটা ঠাকুরটা তো আমরা একটা আলাদা রকমের করেছি তো ওই চিন্তা ধারণা আছে আমাদের সবার সঙ্গে কথা বলে কমিটি যারা আছে সব মিলে কি একটা মানে বিসর্জনেও একটু আকর্ষণ কিছু কিছু থাকুক নিত্য ফিত্য কিছু একটা আলাদা কিছু করার জন্য ব্যবস্থা আমরা নিচ্ছি দেখুন সাধারণত আমরা সরস্বতী পুজো বলতে কিন্তু মগড়া বুঝি মগরায় বড় বড় মাতৃ দেখতে পারি কিন্তু ঠিক সেই ছবিটা কিন্তু বদলে দিয়েছে কাঁচাবাড়ার কিছু যুবকরা আমি আরেকবার বলবো আমার চিত্র সংবাদিককে মায়ের সেই রূপটাকে তুলে ধরতে দেখতে পাচ্ছেন মায়ের যে রূপ একটা অভিনব রূপ মায়ের মুখের যে হাসি মায়ের যে একটা চোখের তাকানো সেটা কিন্তু একটা ভিন্ন ধরনের সেই ছবি এই মুহূর্তে কিন্তু আপনাদের তুলে ধরছি একদম কাঁচাবাড়া থেকে বাইশ নম্বর ওয়ার্ড থেকে এবং তারা বলছেন যে তাদের ভাবনা ছিল একটু আলাদা করার সেই কারণেই কিন্তু তারা এই ভাবনাটাকে রেখেছেন এবং সামনে রেখেই তাদের এই মাতৃরূপের ভাবনা এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন আপতাক খাবার সঙ্গে থাকুন ক্যামেরার নির্মলের সঙ্গে শোভন